ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। সুরমার পানি বিপদসীমার 44 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ডেস্ক রিপোর্ট। গত 24 ঘন্টায় সুনামগঞ্জে 185 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি ভারত থেকে নেমে আসা ঢলে দ্রুত বাড়ছে নদনদীর পানি। এতে সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, শান্তিগঞ্জ, দোয়ারাবাজার ও ছাতক উপজেলার বহু এলাকা তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে আছে লক্ষাধিক মানুষ। সিলেট সহ সারা দেশের সাথে ছাতকের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে ছাতক, দোয়ারাবাজার ও তাহিরপুর, বিশ্বম্ভরপুর উপজেলার। গ্রামীণ বিভিন্ন সড়ক প্লাবিত হয়েও দুর্ভোগে পড়েছেন মানুষ। মানে আমরা বাড়ি ঘর তাহা খুব বিপদ, পানি আমাদের রান্না বাড়া সব কিছু চুলাগুলা সব চুকির উপরে। নতুন করে প্লাবিত হয়েছে সিলেটের গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলার নির্মাঞ্চল, বসত বাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠানে পানি ঢুকেছে। আমরা ডাইন দিকে কিছু জায়গা আছে, ওবা যদি একটা বাঁধ দেওয়া হয়ে যায় বা একটা বাঁধ খুলিয়া দেবো তাইলে ওখানে নিরীক্ষণ করা যায়। এই পরিস্থিতি যদি পানি বাড়ে তাহলে ভয়াবহ, মানুষের ভয়াবহ দুর্যোগ দেখা যায়। যমুনার পানি বেড়ে প্রতিনিয়ত ভাঙছে সিরাজগঞ্জের চৌহালি ও শাহজাদপুর উপজেলার বিভিন্ন গ্রাম। পাকা বাড়ি ঘর, মসজিদ, মাদ্রাসা সব কিছু ভেঙে চুরমার হয়ে নদীর ঘর বেয়ে চলে যেতেছে। মানছি একটা ঘর করে দিছিল, তাহলে আমার হেগুনা সবই নদীর মধ্যে চলে গেল, আমি এখন কোথায় যাব? বন্যায় কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলার পাশাপাশি সদর ও উলিপুরে নতুন করে তুলিয়েছে বিভিন্ন চরের বাড়িঘর। প্রায় 600 হেক্টর জমির পাট, আউশ ও আমনের বীজতলা সহ নানা ফসল এখন পানির নিচে। তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, ঘাগট, করতোয়ার পানি বেড়ে গাইবান্ধার বিভিন্ন চরও প্লাবিত হয়েছে। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক।